দর্শক, বলছিলাম আপনাদেরকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছে। আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান সেখান থেকে যুক্ত হচ্ছেন। রফিক, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কারা কারা এতে যোগ দিয়েছেন এবং কি বলছেন নেতাকর্মীরা? আমি উবাইদুল কাদেরের বক্তব্য পাম না শেষে। রফিক, আমাকে শুনতে পাচ্ছেন? আতিক, এই মুহূর্তে কিন্তু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন যে টঙ্গীতে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এবং তিনি এই মুহূর্তে বক্তৃতা করছেন। যারা এখানে উপস্থিত রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের উদ্দেশ্য মূলক বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন আগামী যে সংসদ নির্বাচন রয়েছে, সেই সংসদ নির্বাচনে তারা ফাইনাল খেলাটি খেলবে, এজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের শেখ হাসিনার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। গাজীপুরের যে পাঁচটি সংসদীয় আসন রয়েছে, যাতে করে সেই সংসদীয় পাঁচটি আসনে আবার প্রার্থীরা বিজয়ী হতে পারে, সেজন্য সকল নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। এর আগে এই মঞ্চে কিন্তু আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তৃতা করেছেন। তারা বলেছেন যে সমস্ত ভিসা নীতি জারি করতে যাচ্ছে আমেরিকা, সেই সমস্ত ভিসা নীতি তারা করে না, কেননা আওয়ামী লীগ সরকার জনগণের জন্য রাজনীতি করে, তারা মানুষের জন্য রাজনীতি করে, তারা কোনো অন্যায় করেনি, যে কারণে তারা ভিসা নীতিকে পরোক্ষ করে না। সকল কিছু ভুলে যে সকল নেতাকর্মীকে শুধু নৌকার পক্ষে কাজ করার জন্য তারা এখানে আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন বিএনপি যদি আবারও অতীতের মতো আগুন সন্ত্রাস কিংবা নৈরাজ্য সৃষ্টি করে, তারা যেন রাজপথে থেকে সেই সমস্ত আগুন সন্ত্রাসের প্রতিবাদ করে এবং সকল ষড়যন্ত্রের প্রতিহত করে। তো এখন যে উবাইদুল কাদের বক্তব্য দিচ্ছেন, প্রধান অতিথির বক্তব্য, এরপরে কিন্তু এই অনুষ্ঠান শেষ হবে এবং তারা এখান থেকে যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবে উবাইদুল কাদের, সেই অনুযায়ী করবে। তো এখন মতো এই ছিল এখানকার সর্বশেষ খবর। আতিক জি, রফিক, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, গাজীপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।